কুচ্ছিত কালো মেয়ে ও সুন্দরী অহংকারী মেয়ে। দূরে এক গ্রামে একটি বাড়ি ছিল, আর সেই বাড়িতে থাকত এক দম্পতি। তাদের দুজনেরই আগের পক্ষে একটি করে মেয়ে ছিল, আর তারা তাদের মেয়েদের খুবই ভালোবাসত। তার মধ্যে সেই ভদ্র মহিলাটি তার আগের পক্ষের মেয়েকে একটু বেশিই ভালোবাসত, আর কোনো কাজই করতে দিত না। তাই তার মেয়ে প্রচণ্ড অলস হয়ে গেল। সে সারা দিন শুধু বসে থাকত আর নিজের শুধু প্রশংসা করতে থাকত। আর অন্যদিকে সেই ভদ্র মহিলা তার সেই সৎ মেয়ের সাথে খুবই দুর্ব্যবহার করত। তুমি এখনো কেন এখানে বসে আছো? যাও এখনই ঘর পরিষ্কার করো। কিন্তু মা, আমি তো আজ সকালেই পুরো বাড়িটাই পরিষ্কার করেছি। তর্ক করো না আমার সাথে, যা বলছি যাও তাই গিয়ে করো। আচ্ছা মা। ভদ্রমহিলা তার সৎ মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, তারপরও মেয়েটি কোনো অভিযোগ করত না। তার বাবা সবসময় সব কিছু দেখত, সে অনেক কষ্ট পেত, তারপরও সে কোনো কিছুই করতে পারত না। যত দিন যেতে লাগলো, লোকটি আরো অসুস্থ হয়ে পড়তে লাগলো। আমার মিষ্টি মেয়ে, আমি খুবই দুঃখিত, আমি তোমাকে কখনোই কোনো কিছু দিতে পারলাম না। না বাবা না, তুমি সারা জীবন আমাকে অনেক ভালোবেসেছো, তুমি আমার অনেক খেয়াল রেখেছো, এখন এটা আমার দায়িত্ব তোমার সেবা করা। আমি কাজ করে অনেক টাকা উপার্জন করব। এখন সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। মা লুকিয়ে সব কথা শুনছিল। আমার কেন এই কথাটি মাথায় আসেনি? ওকে আমি কোনো ধনী লোকের বাড়িতে কাজের জন্য পাঠিয়ে দিতে পারি, তারপর ও যেটা উপার্জন করে আনবে সেটা আমি আর আমার মেয়ে মিলে ভোগ করব। তুমি ঠিকই বলেছো, কারণ তোমার বাবা সব সময়ই অসুস্থ থাকে, আর তাছাড়া সংসারের অনেক খরচাও রয়েছে। তুমি কোনো বড়লোক পরিবারে গিয়ে কাজ নিয়ে নাও না, আর তুমি ভালো সেবাও করতে পারো। তোমার এত সাহস, তুমি তোমার নিজের মেয়েকে পাঠাচ্ছ না কেন? ওহো, আমি তো আমার মেয়েকে পাঠাতাম, কিন্তু ও তো দেখতে অনেক সুন্দর। তোমার মেয়ের মতো তো এমন কুৎসিত নয়, ও তো সারাদিন ওর রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে। এ কাজ করলে আমার মেয়ের সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর তোমার মেয়ে তো সুন্দর না, ও তো কুৎসিত। অন্য কোথাও গিয়ে কাজ করলে ওর কোনো যায় আসবে না। আশা করি আমাদের আলোচনা এখানেই শেষ হলো। কাল সকাল হতেই তুমি কোনো বড়লোক বাড়িতে কাজ খুঁজতে বের হবে। রূপের বিষয়ে ও কে জানে, তোমাকে কোথাও যেতে হবে না মা, শুধু রূপ থাকলেই হয় না, গুণও থাকতে হয়। রূপ মানুষের কোনো উপকারে আসে না, গুণ মানুষের উপকারে আসে। না বাবা, আমি কাজ করতে চাই, দায়িত্ব অবহেলা করলে কোনো মানুষই জীবনে বড় হতে পারে না। আমি কাল সকাল হলেই কাজের উদ্দেশ্যে বের হব। পরের দিন মেয়েটি বড়লোক বাড়ি দেখে কাজ খুঁজতে বের হয়ে গেল। শোনো মা, নিজের খেয়াল রেখো, আর একটা কথা সব সময় মনে রেখো, কখনো কেউ সাহায্য চেলে তাকে কখনোই না বলো না, আর নিরলস হও, যে কাজই করবে পুরো হৃদয় দিয়ে সে কাজ করবে। আচ্ছা বাবা। এ কথা বলে মেয়েটি কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। তারপর মেয়েটি কাজের খোঁজে হাঁটতে শুরু করল, হেঁটেই চলল, হেঁটেই চলল, দিন গড়িয়ে রাত হলো। মেয়েটি ভাবতে লাগলো, আমার মূল লক্ষ্য হলো শুধু কাজ খুঁজে বের করা, আর আমাকে সেটাই করতে হবে, আর আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব। যতদিন আর যতই কষ্ট হোক না কেন, আমার আমি কিছুতেই হাল ছাড়ব না। হাঁটতে হাঁটতে কিছু দূর এগোতেই সে দেখতে পেল একটি কথা বলা গাছ। গাছটি একেবারে শুকিয়ে নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। এই যে মেয়ে, তুমি কি কোথাও যাচ্ছ? তুমি কি আমার শুকনো ডালপালা ফেলতে সাহায্য করবে? তার বদলে আমিও সুযোগ পেলে তোমার উপকার করব।
ও নিশ্চয়। মেয়েটি গাছে উঠে গাছের সব শুকনো ডালপালা হাত দিয়ে ভেঙে দিল, যেন গাছটিতে নতুন করে পাতা ও ফল ফুল গজাতে পারে। গাছ মেয়েটিকে ধন্যবাদ দিল, তারপর আবার তার কাজের উদ্দেশ্যে এগোতে থাকলো। তারপর মেয়েটি কিছু দূর এগোতেই একটি ভাঙা উনুন দেখতে পেল। তারপর উনুনটি তাকে ডাকতে লাগলো। শোনো মেয়ে, তুমি কি আমাকে পরিষ্কার করে দেবে? বদলে আমি তোমার অনেক উপকার করব। মেয়েটি দেখলো উনুনের গায়ে ফাটল ধরেছে। তারপর মেয়েটি কিছুক্ষণ ভাবলো, তারপর সে খানিকটা কাদা মাটি নিয়ে এসে নিজের পা দিয়ে ভালো করে মেশালো। তারপর উনুনের গায়ের ফাটল বন্ধ করে দিল। ধন্যবাদ মেয়ে, কিন্তু তোমার গায়ে যে কাদামাটি লেগে গেল। ওটা ঠিক আছে, আমি জল দিয়ে সব ধুয়ে ফেলবো। তোমার প্রয়োজন ছিল, সাহায্য তো আমাকে করতেই হতো। মেয়েটি আবার এগিয়ে চলতে লাগলো। এগোতে এগোতে দেখতে পেল একটি কুয়া। কুয়াটা মেয়েটিকে দেখতে পেয়ে বলল, ও এই যে মেয়ে, তুমি আমার এই পচা জল বের করে দিয়ে আমাকে কি একটু পরিষ্কার করে দেবে? বদলে আমি তোমার একটা উপকার করব। মেয়েটি কুয়োর সব পচা জল বের করে দিয়ে ঘষে ঘষে কুয়োটিকে পরিষ্কার করে দিল। ওহো, তোমার জামা তো নষ্ট হয়ে গেল। কোনো সমস্যা নেই, আমি জামা ধুয়ে নেব। তোমার প্রয়োজন ছিল, তাই তো আমাকে সাহায্য করতেই হতো। কুয়ো তাকে ধন্যবাদ জানালো। তারপর মেয়েটি আবার এগোতে শুরু করলো। যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে গেল। হাঁটতে হাঁটতে সামনে একটি বাড়ি দেখতে পেল, যেখানে থাকতো সাতজন পরী। ও, আপনাদের বিরক্ত করায় খুব দুঃখিত, তবে বাইরে অনেকটা অন্ধকার। যদি কিছু মনে না করেন, তাহলে কি আমি রাতটা এখানে থাকতে পারি? তুমি কোথায় যাচ্ছ? আমি কাজের খোঁজে বেরিয়েছি। আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি এখানে কাজ করছো না কেন? এখানে সাতটা ঘর আছে, রোজ ছটা করে ঘর তোমার পরিষ্কার করতে হবে। কিন্তু মনে রাখবে, সাত নম্বর ঘরে কিন্তু তুমি কখনোই যেতে পারবে না। তুমি কি রাজি আছো? ওহ, আমি সত্যিই কৃতজ্ঞ, ধন্যবাদ। যেমন বললেন ঠিক তেমনটিই হবে। মেয়েটি ঠিক তাই করলো যেমনটি পরীরা বলেছিল। মেয়েটি রোজ সকালে উঠে ছটা ঘর পরিষ্কার করে এবং সাত নম্বর ঘরটির দিকে সে তাকিয়েও দেখে না। এভাবে দেখতে দেখতে একটি বছর কেটে গেল আর মেয়েটি প্রচুর টাকা রোজগার করলো। এবার তার ইচ্ছে হলো সে তার অসুস্থ বাবার কাছে ফিরে যাবে। যাওয়ার আগে তুমি বলে যাও, সাত নম্বর ঘর নিয়ে তুমি উৎসুক নও কেন? আমার বাবা শিখিয়েছেন নিজের দায়িত্ব পালন করে যেতে হয়। যতদিন আমি এখানে কাজ করেছি, আমার দায়িত্ব ছিল আপনাদের নির্দেশ মানা। এই জন্য আমি সাত নম্বর ঘর সম্পর্কে কখনো চিন্তাই করিনি। তোমার সততা দেখে আমরা সত্যিই খুব খুশি হয়েছি আর মুগ্ধ হয়েছি তোমার কাজ দেখে। এখন এসো আমার সঙ্গে, তোমাকে কিছু উপহার দিতে চাই। পরীরা মেয়েটিকে সাত নম্বর ঘরে নিয়ে গেল। সেই সাত নম্বর ঘরে ছিল স্তূপাকৃত সোনা ও রূপোর মুদ্রা। যাও, তোমার ইচ্ছে মতো যত খুশি সোনা ও রূপো তুমি নিয়ে যাও। তারপর মেয়েটি সোনা ও রূপো নিয়ে পরীদের বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে কিছু গড় গিয়ে তার সেই কুয়োর সাথে দেখা হলো, যাকে সে পরিষ্কার করে দিয়েছিল। এই সময়ে তুমি আমাকে সাহায্য করেছিলে, জল খেয়ে তুমি তোমার তৃষ্ণা মেটাও। সেখানে পথিকদের জন্য অনেক জগ রাখা ছিল। সেখান থেকে একটি জগ নিয়ে কুয়ো থেকে পানি নিয়ে মেয়েটি পানি পান করল। তারপর মেয়েটি কুয়োকে ধন্যবাদ জানিয়ে আবার চলতে শুরু করল। কিছু দূর চলতে চলতে মেয়েটির সেই উনুনের সাথে দেখা হলো, যেটি ভাঙা ছিল আর মেয়েটি যেটিকে মেরামত করেছিল। এসো মেয়ে, তুমি আমার প্রয়োজনে আমাকে সাহায্য করেছিলে, এসো এই টাটকা রুটি আর পাউরুটি খাও। তখন মেয়েটি পেট ভরে খেল আর বাবার জন্যে সঙ্গে কিছু রুটি আর পাউরুটি নিয়ে নিল। তারপর মেয়েটি উনুনকে ধন্যবাদ জানিয়ে আবার এগোতে শুরু করলো।
এগিয়ে যেতে কিছু দূর যাওয়ার পরেই সে ওই গাছটিকে দেখতে পেল। গাছটি এখন সবুজ পাতা আর রসালো নাশপাতিতে ভরা পড়ছিল। এসো মেয়ে, আমার প্রয়োজনে তুমি আমাকে সাহায্য করেছিলে, এসো আমার এই রসালো নাশপাতি খাও। সে রসালো নাশপাতি খেল এবং সঙ্গে বাবার জন্য কিছু নিয়েও নিল। গাছকে ধন্যবাদ জানিয়ে আবার সে বাড়ির পথে রওনা দিল। বাড়ি ফিরে সে বাবাকে দেখে খুবই খুশি হলো। সে দেখলো বাবা সুস্থ হয়ে গেছে আর তার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। মেয়ে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। মা এসে বনি মেয়েকে দেখে অবাক হয়ে গেল। মা দেখলো মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত সোনা ও রূপো দিয়ে মোড়া, সাথে আরো অনেক কিছু রয়েছে তার কাছে। তারপর সে ও তার বাবা তার মাকে গুরুত্ব না দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সৎমা বুঝতে পারল তার স্বামী আর তার মেয়ে তাকে কোনো কিছুই আর দেবে না। সে সাথে আরও বুঝতে পারল অলসতা আর রূপ দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না, কোনো কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। তাহলে পরিশেষে আমরা কি বুঝলাম? অলসতা ও সৌন্দর্য কখনো ফল পায় না, বিনীত সৎ ও পরিশ্রমী ব্যক্তি জীবনে সফলতা অর্জন করে। কার্টুনটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন।